আমরা কিছু ট্রু ফলস দেখব। তো এখানে এই ট্রু ফলস বা এই সকল কাহিনী বোঝার জন্য অফকোর্স তো আপনার আশা করছি অ্যাসিম্পটোটিক নোটেশনের ধারণা ক্লিয়ার রয়েছে, তাই না? তো এখন দেখেন এখানে আমাদের এক নম্বরে যেটা বলা হচ্ছে n প্লাস কে টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু থেটা অফ n টু দি পাওয়ার m। এর একটা বাইনোমিয়াল, তো বাইনোমিয়াল কাইন্ড অফ একটা এক্সাম্পল যদি আমরা নিচে হচ্ছে n প্লাস 3, m এর ভ্যালু যদি হয় 2, এরকম একটা আমরা ভ্যালু পাচ্ছি এখানে। এটা যদি আমরা ভাঙি তো কি পাবো, n স্কোয়ার প্লাস 6n প্লাস 9 এরকম একটা ভ্যালু পাবো, এবং এটার থেটা কি হবে, থেটা অফ n স্কোয়ার, তাই না? মানে হচ্ছে n এর পাওয়ার করে দিচ্ছি আমরা এটাকে। তো এখানে দেখেন থেটা অফ n টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার m মিলে যাচ্ছে, তাই না? কাইন্ড অফ এরকমই তো আমরা একটা বাইনোমিয়াল যদি আমরা এক্সপ্লোর করি এরকম একটা ভ্যালু আমরা পাবো। তো এক নম্বরটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি এটা হচ্ছে ট্রু, তাই না? নেক্সট, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু বিগ ও অফ টু টু দি পাওয়ার এন। তো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমরা ভাঙতে পারি, যেখানে হচ্ছে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, মানে হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার এন আমরা বলতে পারি, তাই না? তো এখানে আমাদের টু কি, টু হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে জিও ফ্যান আপনি বলতে পারেন। এখানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিগো অফ টু টু দি পাওয়ার এন, এটা ঠিকঠাক আছে, এটা হচ্ছে আমাদের ট্রু। নেক্সট, টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 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 দি পাওয়ার টু এন ইজ ইকুয়ালস টু বিগো অফ টু টু দি পাওয়ার এন। তো এখানে যদি আমরা দেখি, নর্মালি তো আমরা কম্পেয়ার করতে পারছি না, সে আমরা লগ অ্যাপ্লাই করি, টু টু দি পাওয়ার টু এন একটা ফাংশন, আর একটা হচ্ছে টু দি পাওয়ার এন, কে বড় দেখি। লগ যদি আমরা অ্যাপ্লাই করি, ডিরেক্টলি যদি করি টু এন লগ টু, এখানে আমরা পাবো হচ্ছে এন লগ টু, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টু এন, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এন, কে বড়, টু এন বড়, মানে হচ্ছে আমাদের এই ফাংশনটা হচ্ছে বড়। তো অফকোর্স এটার বিগো তো আমাদের টু দি পাওয়ার এন হতে পারে না, এটা নিজেই হচ্ছে বড়, তাই না? তো বিগত আরো বড় হওয়া উচিত, বাট হচ্ছে আমাদের এখানে মিলছে না, তাই না? কারণ হচ্ছে এটা হচ্ছে বড়, যার জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে ফলস। এবং দেখেন এটা অ্যাকচুয়ালি কি, রুট টু দি পাওয়ার টু এন মানে হচ্ছে রুট টু দি পাওয়ার মানে ফোর টু দি পাওয়ার এন। তো ফোর টু দি পাওয়ার এন এর বিগো কি আমাদের টু টু দি পাওয়ার এন হবে? কোনোদিনই তো হবে না, কারণ আমরা তো কম্পারিজন অফ ফাংশনের যে চার্ট দেখেছিলাম ওখানে দেখি আমরা বুঝতে পারছি অফকোর্স এটা বড় হবে, তো এটার বিগো এটা হতেই পারে না। নেক্সট, রুট লগ এন, এটার বিগো হচ্ছে লগ লগ এন, দেখে তো আমরা বলতে পারছি না, লগ অ্যাপ্লাই করে দেখি আমরা কি হয় কাহিনী। তো লগ যদি আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি তো আসবে হচ্ছে হাফ হাফ লগ লগ এন, এবং এখানে আসবে হচ্ছে লগ 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 এন, তাই না? লগ 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 এন, কোনটা বড়? এখানে দুইটা লগ, এখানে তিনটা, অফকোর্স এটা ছোট, তাই না? তো এটা হচ্ছে ছোট ভ্যালু, তো এটা কেন কোনোভাবে এটা বিগো হতে পারে না, এটা নিজেই একটা ছোট ভ্যালু, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফলস। আশা করছি আপনার ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। লাস্ট একটা, এন টু দি পাওয়ার লগ এন ইজ ইকুয়ালস টু বিগো অফ টু টু দি পাওয়ার এন, এখানেও তো আমরা দেখে বুঝতে পারছি না, এগেইন লগ অ্যাপ্লাই করি। তো লগ যদি আমরা অ্যাপ্লাই করি এটা হবে হচ্ছে লগ এন ইন্টু লগ এন, তাই না? এটা হবে হচ্ছে লগ স্কোয়ার এন, এবং এটা হবে হচ্ছে লগ অফ টু টু দি পাওয়ার এন, মানে হচ্ছে এন লগ টু, মানে বলতে পারি হচ্ছে আমরা এন। তো কোনটা বড়? এন বড়। তো হ্যাঁ, এন টু দি পাওয়ার লগ এন এর বিগো হচ্ছে টু টু দি পাওয়ার এন হতে পারে, যেহেতু হচ্ছে এটা বড়, তো যেহেতু এটা বিগো এটা বড় হতে পারে, এটা হচ্ছে আমাদের ট্রু। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের লেকচার ভিডিও কম্পারিজন অফ ফাংশনের উপরে, আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।